হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা টিপস শেয়ার করব। তো এটা পাবদা মাছ, পাবদা মাছটা কিভাবে সহজ উপায়ে পরিষ্কার করা যায় সেটাই শেয়ার করব। তো প্রথমে মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি, মাছগুলো ধোয়ার পরে তারপরে আমি পরিষ্কার করাটা দেখিয়ে দেবো তোমাদের সঙ্গে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ যারা নতুন আছো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করো, আরও নতুন নতুন ব্লগ পাবে। তো এই যে কস বাইট নিয়েছি, এটা হচ্ছে বাসন মাজা, যে তারের কস বাইটগুলো পাওয়া যায় সেটা, এইটা দিয়ে ঘষতে হবে। এই যে মাছের যে কালো কালো অংশগুলো আছে, যে এইভাবে মানে একদম হালকাভাবে ঘষতে হবে, বেশি জোরে ঘষতে হবে না, একদম হালকাভাবে। এই যে হালকাভাবে ঘষলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। মাগুর মাছ, শিঙি মাছ, এই সমস্ত যেসব মাছগুলো এই যে কালো কালো মতো এগুলো থাকে, এগুলো পরিষ্কার করার জন্য এটা খুব সহজ একটা উপায় যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লাগবে, ভাবলাম এটা হয়তো এটা দিয়ে তোমাদের উপকার হবে, এর জন্য আমি এটা শেয়ার করেছি। তো যেভাবে আস্তে আস্তে ঘষলেই মাছগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে, একদম চকচক করবে, দেখলে মনে হবে যেন যে সাদা ধপধপ করছে। যেভাবে নিচে রেখেও করতে পারবে, হাতে ধরেও মাছগুলো ঘষতে পারবে। তো মাছগুলো সবই আমার ঘষা হয়ে গেছে, একটাই আছে, এটা ঘষছি। আমি তোমাদের সঙ্গে সবগুলো একবারে দেখিয়ে দেব, আর মাছগুলো ধুয়েও তোমাদের দেখাবো কেমন চকচক করছে, পরিষ্কার করছে। যেটাও ধোয়া হয়ে গেছে, এবার আমি তোমাদের একবারে দেখিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো কত সুন্দর সাদা চকচক করছে। খুব সহজে অল্প সময়ের মধ্যে মাছগুলো পরিষ্কার হয়ে গেছে। তো আমি এবার এগুলো মানে ধুয়ে নেব, ধুয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্ত, খোদা হাফেজ।